আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। উদ্দীপকে একটি তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্ট পরমাণুর সংখ্যা বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করা রয়েছে। তো প্রথম কোয়েশ্চনটি করেছে যে উদ্দীপকে তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবকের মান 4.02×10^1 ইয়ার ইনভার্স ওয়ান, অর্থাৎ উদ্দীপকে যে তেজস্ক্রিয় পদার্থটি রয়েছে, তোমরা জানো যে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা 82 এর চেয়ে বেশি, কোনো কোনো বইতে দেখা আছে যে 83 এর চেয়ে বেশি, অর্থাৎ যে কোনো একটা দিলেই হবে, 82 এর বেশি হলে হবে। 82 এর বেশি হওয়া পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তাহলে ওই সকল তেজস্ক্রিয় পদার্থেরই একটি অবক্ষয় ধ্রুবক ল্যাম্বডা দেওয়া রয়েছে, 4.02×10^1 ইয়ার ইনভার্স ওয়ান একক রয়েছে। হলে কত সময় পরে, তাহলে আমাদেরকে টি বের করতে বলেছে যে কত সময় পরে উক্ত পরমাণু, যে পরমাণুর কথা উল্লেখ রয়েছে, উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে। আদি পরমাণু যদি এন নট হয় তাহলে উক্ত পরমাণু হবে এন ইকুয়াল এন নটের কি 1/5, অথবা এটাকে তোমরা এইভাবে বলতে পারো যে এন নটের, তাহলে অবক্ষয় ধ্রুবককে কি দ্বারা সূচিত করে, ল্যাম্বডা দ্বারা সূচিত করে। কত দেওয়া আছে মান, 4.02×10^1 ইয়ার ইনভার্স ওয়ান, এখানে ডে ইনভার্স ওয়ান হতে পারতো, সেকেন্ড ইনভার্স ওয়ান হতে পারত, অর্থাৎ আমাদের ইয়ার দেওয়া আছে, ইয়ার ইনভার্স ওয়ান আমরা লিখে নিলাম। এবং বলেছে যে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে, তাহলে সময় আমাদেরকে বের করতে বলেছে। যে কোনো কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে উদ্দীপকে কি কি মান দেওয়া রয়েছে এবং এর কন্ডিশন কি কি, অর্থাৎ কোনো শর্ত আছে কিনা। তারপরে দেখতে হবে যে কোন সূত্রটি এর মধ্যে যায়। তোমরা যেই একটি অধ্যায়ভিত্তিক যে সূত্রগুলো পড়ো, সব সূত্র কিন্তু সবগুলোর সাথে রিলেটেড না। এখানে যেমন অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অবক্ষয় ধ্রুবক, সময়, এই বিষয়গুলো কিন্তু রিলেটেড সূত্র আছে, যারা পড়েছে তারা অবশ্যই তখন মনে করতে পারবে। যেমন আমি বলি যে এখানে যে সূত্রটি আমাদের রিলেটেড সেটি হচ্ছে এন ইকুয়াল টু এন নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, এন ইকুয়াল এন নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, কমন সূত্র। তাহলে এখানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অর্থাৎ যেটি উক্ত পরমাণুর সংখ্যা বলে সূচিত করেছে তারা, মানে বলেছে যে উক্ত পরমাণুর সংখ্যা আদি পরমাণুর 1/5, এই শর্তটা দেওয়া আছে, এটা একটা শর্ত, এটা একটা কি কন্ডিশন। তাহলে শর্তটা যদি আমি উল্লেখ না করি যদি আমি এটা অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না, যদি মান দেওয়া থাকুক। তাহলে এখানে শর্ত বললে সেই শর্তটা আমাদের ব্যবহার করতে হবে, কী কী মান দেওয়া আছে সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে আমরা টি বের করবো, এই টি বের করার সিস্টেমটি, এই টি বের করতে হলে আমাদের প্রথমে এন এন নট এগুলো মান বসিয়ে দিয়ে দেখি আমরা কি পাই। এন নটটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এন বাই এন নট এরকম হয় বিষয়টা, ইকুয়াল টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এন বাই এন নট, তাহলে এন এর মান কত বেশি, এন নট বাই 5 ইন্টু এটা নিচে যদি আমরা মনে মনে 1 ধরি তাহলে 1/n নট ই পাওয়ার, তাহলে এখানে দেখো এন নট বাদ, তাহলে আমরা এখানে পাই কি 1/5, 1/5 ইকুয়াল টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই যে ই বিষয়টা তোমাদের আমি পূর্বে একটি ক্লাসে দেখিয়েছি যে অর্ধ এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, সেই ক্লাসে দেখিয়েছি যে ই বলতে আমরা ক্যালকুলেটরে ই বলতে কি বুঝব। তোমাদের ক্যালকুলেটর অপশনে শিফট প্লাস লন দিলে কিন্তু ই পাওয়ারটা চলে আসবে, মাইনাস সহকারে চলে আসবে, তখন আমরা বাকি মানটা বসাতে পারবো। দেখো যেমন এখানে যদি আমি ই উঠিয়ে নিই, এই ক্যালকুলেশন যদি আমি ই উঠানো দেখাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিপরীত পাশে লন নিয়ে নিতে হবে, তাহলে ইটা চলে আসবে, বিপরীত পাশে কি লন নিতে হবে। দেখো আমি লনের এখানে 1/5 এর মানটা লিখি, জন্য আবার লিখতেছি এখানে লন 1/5। এখন আমাদের লন 1/5 এর মানটা ক্যালকুলেশন করব, কত আসে দেখব, তারপরে আমরা এখানে ল্যামডার মানটা বসিয়ে দিলে টিটা পেয়ে যাব। দেখো লন 1/5, 1/5, তাহলে আমরা মান পেয়েছি এখানে -1.6094। আমি এখানে লিখি এই লন 1/5 এর মান পেয়েছি -1.6094, এটুকুর মান পেয়েছি, ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। দেখো এখন মাইনাস মাইনাস কিন্তু বাদ দিয়ে দিবে, এখানে মাইনাস এখানে মাইনাস বাদ, তাহলে আমরা লিখতে পারি কি টি ইকুয়াল টু, যেহেতু আমাদের টি বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি ইকুয়াল টু
1.6094 আরো মান আছে যদিও তোমরা আরো মান লিখবে তাহলে কিন্তু কোনো মানের অ্যান্সার কোনো সমস্যা হবে না, যত মান লিখবে তত বিষয় অ্যান্সারটা সঠিক হবে। তাহলে দেখো 1.6094 ডিভাইডেড বাই ল্যামডার মান, তাহলে ল্যামডার মান আমরা কত পেয়েছি 4.02×10^1। তাহলে যেহেতু এটি বছর ইনভার্স ওয়ান তাহলে আমরা এখানে সময়টা বছর দিয়ে দেব, ডে ইনভার্স ওয়ান হলে ডে দিটা। তাহলে আমরা লিখবো 1.6094 ভাগ ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে নিবো 4.02×10^-1 বা ইনভার্স ওয়ান যেটা বলি। তাহলে এটা ক্যালকুলেশন করেছি বলতে 4.00357 বছর, তাহলে আমরা সময়টি পেয়ে গেলাম অলরেডি। তাহলে উদ্দীপকে তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় দুর্বল যদি 4.02×10^1 ইয়ার ইনভার্স হয় কত সময়, 4.00357 অর্থাৎ প্রায় 4 বছর এর অধিক সময় পরমাণু আদি পরমাণু 1/5 হবে। দ্যাটস ইট, তাহলে আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান, গড় আয়ু এই যে গড় আয়ু বিষয়টা কি, গড় আয়ু হচ্ছে এভারেজ টাইম, যেটা এই এভারেজ টাইমটা আমরা এখানে কি দ্বারা সূচিত করব সেটা হচ্ছে টাউ। তাহলে এখানে বলেছে যে টাউ ইকুয়াল টু টাইম, টাউ ইকুয়াল টু কি টাইম, গড় আয়ুর সমান সময়, টাউ ইকুয়াল টু টাইম অর্থাৎ টি এবং টাউ সময় এবং গড় সময় একই ধরা হয়েছে। এই যে এটি একটা কন্ডিশন, এটাও একটা কন্ডিশন, সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা মানে কি কতটুকু অবশিষ্ট আছে, সেই পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা, এই যে বি বিন্দুটি উল্লেখ করেছে এই বি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা হবে কিনা, এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই এন এর মানটা আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এন যে ওয়াই অক্ষ বরাবর এন, এই এন এর মানটা আমাদের এটা হবে কিনা, এই বি বিন্দুতে যে এন এর মানটা রয়েছে অবশিষ্ট পরমাণু বা অক্ষত পরমাণুর সংখ্যা 0.37 এন নট হবে কিনা। তাহলে করে দেখি কি হয়, আমরা জানি যেহেতু টি ইকুয়াল টু টাউ তাহলে আমরা লিখতে পারি যে টাউ ইকুয়াল টু 1/ল্যামডা, এটা একটা ফর্মুলা তোমরা জানো, টাউ ইকুয়াল টু 1/ল্যামডা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, টাউ ইকুয়াল টু 1/ল্যামডা। তাহলে আমরা মূল সূত্র লিখে নিই এন ইকুয়াল টু এন নট ইকুয়াল মাইনাস ল্যামডা টি, যেহেতু এখানেও আমাদেরকে অবশিষ্ট পরমাণু সংখ্যা বা অক্ষত পরমাণু সংখ্যা বের করতে হবে, তো আমরা এই সূত্রটি নিব এন ইকুয়াল এন নট ইকুয়াল মাইনাস ল্যামডা টি। তাহলে এন নটের মান কত পেয়েছি, এন নটের মান এখন আমরা বসাতে পারবো না, কেন, কারণ বি বিন্দুতে এই 0.37 যে মানটা রয়েছে সেখানে তার সাথে এন নোটটা যুক্ত আছে, অর্থাৎ আমাদেরকে এন নোটটা রেখে দিতে হবে, মান থাকলেও বসানো যাবে না। তাহলে এন নোটটা আমরা এখানে বসিয়ে দিলাম ইনটু ই পাওয়ার মাইনাস ল্যামডার মান, কিন্তু আমাদের কি জানা ল্যামডার মান কিন্তু আমাদের গতে পেয়েছি, কিন্তু এখানে কি ল্যামডার মান কি আমাদের দিয়েছে দ্বিতীয় কোশ্চেনে, দেয় নেই। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু কি লিখব, টাউ ইকুয়াল টু যদি 1/ল্যামডা হয়, টাউ ইকুয়াল টু যদি 1/ল্যামডা হয় তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে, তাহলে ল্যামডা হবে 1/টাউ, ইটস ওকে। তাহলে এখানে আমরা ল্যামডা পরিবর্তে 1/টাউ লিখি ইনটু এই টি ইকুয়াল কি লিখতে পারি, আমরা এখানে যে টিটা রয়েছে টি এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, টাউ লিখতে পারি, তাহলে টাউ টাউ বাদ, ওকে। তাহলে এন নট ইনটু ই পাওয়ার মাইনাস, এখানে কিন্তু শুধু 1 থাকে, তাহলে এই যে লন দিয়ে শিফট লন দিয়ে আমরা ই পাওয়ার কত দিব, -1 দেব। তাহলে শিফট লন দাও, শিফট লন ই পাওয়ার এসে অলরেডি এসে পড়েছে, এখানে -1 দেব, তাহলে 0.367 অর্থাৎ শিফট লনের মান আমাদের কত আসছে, শিফট লনের মান আসছে, শিফট লন দিলে আসবে ই, তাহলে ই পাওয়ারটা কি -1 আছে, তাহলে -1 কত হবে 0.3678, তাহলে এখানে আমাদের মান আছে 0.3678, যেখানে অনেকগুলো মান আছে তাহলে আমরা লিখতে পারি 0.37 আর এই অ্যান্ডটা অ্যান্ডটা বসে যাবে। সুতরাং উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা বিভিন্ন হবে কিনা, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দিবে।
এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি, এই ক্লাসটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ইনস্টিটিউট সায়েন্স নামে খোলা রয়েছে, তোমরা ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।